আজকে আমাদের কোস্টার ক্লাবের ত্রিপুরা ক্রিকেটের এ ডিভিশনের আমাদের রাজ্যে 14টা টিম রয়েছে, 6টা সুপার ডিভিশন আর 8টা হলো আমাদের এ ডিভিশন। এ ডিভিশনে যে খেলা গত 2023-22 আমরা আমাদের ক্লাব কোস্টার ক্লাব আমরা চ্যাম্পিয়ন হতে পারিনি, দৌড়গোড়া খেলার দৌড়গোড়া গিয়ে আমরা রানার্স হয়েছি। এই বছর আমরা 2024 আমরা খেলা শুরু হতে চলছে, আগামী 2 এপ্রিল থেকে রাজ্যে খেলা শুরু হচ্ছে। সেই খেলাতে আমাদের ক্লাবের 17 জনের আমরা টিম করেছি। আমরা আশাবাদী এইবার 2024-এর যে টুর্নামেন্ট এ ডিভিশনে আমরা ভালো পারফরমেন্স করব। আমাদের ছেলেরা, আমাদের যারা প্লেয়ার রয়েছেন, ওনাদের কৃতিত্ব নিয়ে খেলবেন, ক্লাবের সুনাম অর্জনের জন্য ওনারা খেলবেন। আমাদের আশাবাদী আমরা এইবার এ ডিভিশনে আমরা চ্যাম্পিয়ন হব।